গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, সে কর্মসূচি দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাচ্ছে। রাজনৈতিক মহল তো বটেই, সাধারণ মানুষের মনেও এই প্রশ্ন। কারণ 2 এবং 3 অক্টোবর আমরা দেখলাম যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন, যে প্রচার নিয়ে গেলেন, এবং সেটা আবার ঠিক 5 তারিখে কলকাতায় নিয়ে এলেন, এবং ঠিক সেদিনই, যেদিনই তারই গ্রেপ্তারির দাবিতে সিপিএম বা বামেরা সিজিও কমপ্লেক্স ঘেরাও করছে, ঠিক সেদিনই রাজ্যপালের যে বাসস অফিস অর্থাৎ রাজভবন, সেই রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। সেই রাজভবনে রাজ্যপাল না থাকায় তিনি সেখানে ধর্নায় বসেন এবং সারা রাত সেই ধর্না চলে। এবং আমরা যখন এই প্রতিবেদন করছি, অর্থাৎ শুক্রবার রাত পর্যন্ত সেই ধর্না চলছে, রাজ্যপাল প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরবঙ্গে তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু রাজ্যপালের সঙ্গে এখানে দেখা করা করতে হবে, এরকম কথাই বলেছেন। কিন্তু এই যে পুরো আন্দোলনটার পেছনে আমরা যেটা দেখছি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু তৃণমূলের মমতাপন্থী নেতা তো বটেই, মানে যারা অভিষেকপন্থী নেতা তো বটেই, মমতাপন্থী নেতারাও অভিষেকের এই যে আন্দোলন তাতে কিন্তু সামিল হয়েছেন। কে আগে যাবেন, কে কতক্ষণ সময় দেবেন, তাই নিয়ে কিন্তু আমরা দেখছি যে সাংসদ বিধায়কদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে, যেটা দিল্লিতেও দেখেছি। অভিষেকের পেছনে ছবি উঠবে, কে থাকবেন, কে কতক্ষণ দাঁড়াবেন, কে পাশে থাকবেন, তাই নিয়ে হুড়োহুড়ি আমরা দেখেছি সেটা। তো আজ যে এই আন্দোলনটা 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো চলছে অবস্থান, হ্যাঁ, সেই ধর্ণা কর্মসূচি, তা আগামী দিনে এই আন্দোলনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন সামনে, সেই লোকসভা নির্বাচনে কিভাবে নিয়ে যাবেন, এর পেছনে কি রহস্য? তাহলে কি আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল নেত্রী, সিঙ্গুর এবং নন্দীগ্রাম তাকে বিরোধী নেত্রীর আসনে নিয়ে গিয়েছিল, কিন্তু রাজ্যের শাসক দলের এখানে বিরোধী যে শুধুমাত্র বিজেপি বা বাম কংগ্রেস, তাদের বিরোধিতা তো রয়েছে, কিন্তু পুরো দলের ব্যাটন কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। কিভাবে যাচ্ছে, আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালি। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, এই 2রা অক্টোবর থেকে আজকে 6-7ই অক্টোবরের দিকে আমরা এগোচ্ছি, তো সেই জায়গাটায় মানে এই যে ঘটনাক্রম, তৃণমূলের ব্যাটন মমতা ব্যানার্জির হাত থেকে কি অভিষেকের কাছে, অভিষেক ব্যানার্জির কাছে চলে যাচ্ছে ধীরে ধীরে? কারণ আমরা অভিষেক পন্থী যে সমস্ত নেতা, তারা তো অভিষেক ব্যানার্জির সঙ্গে যে কোনো কর্মসূচিতে থাকেন, যান, আমরা দেখেছি। কিন্তু দিল্লির কর্মসূচি এবং তারপরে এই যে রাজভবন ঘেরাও কর্মসূচি বা এখন ধর্ণা চলছে, সেখানে দেখতে পাচ্ছি মমতাপন্থী বর্ষীয় নেতাদের দৌড়ঝাঁপ, কে পাশে গিয়ে বসবেন, কে ছবি তুলবেন, বিধায়ক সাংসদদের মধ্যে এখন প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে তাহলে কি এই যে ট্রানজিশন অফ পাওয়ার, যেটা বলি আমরা, যে পাওয়ারটাকে হস্তান্তর করে দেওয়া, দলের পুরো নেতৃত্বকে মানে ভারটাকে তুলে দেওয়া, কত সুন্দরভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেল? কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেল, কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে বিরোধী নেত্রী বানিয়েছিল, অর্থাৎ তৃণমূল নেত্রী থেকে বিরোধী নেত্রী বানিয়েছিল, তার ব্যাটন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছে না? কিভাবে দেখছো বিষয়টা? দেখো বিপ্লব, আমি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে দীর্ঘদিন ধরে গিয়েছিলাম সিঙ্গুরের পর্বে, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ আমি আজকে গিয়েছিলাম দেখার জন্য গিয়েছিলাম, যে যে সেই ধর্ণা মঞ্চ, যে ধর্ণা মঞ্চে একজন তৃণমূল নেত্রীকে বিরোধী নেত্রী করলো, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র সিপিএম কে হারানোর জন্য অন্য সব রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায় ছাতার তলায় চলে এলো সেখানে। তো আজকে সেই একটা এটা দিয়ে দেখতে গেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
রাজনীতিতে প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই তো চেষ্টা করছে। যখন তোমার হয়তো মনে আছে, শুভেন্দু অধিকারী যখন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তখন কিন্তু তৃণমূল যুবা নামে আর একটা জায়গা খুলে দেওয়া হয়েছিল অভিষেকের পাড়। এই এবং তার ফলে নানাভাবে ধরো এই তারপরে তৃণমূল যুবা নিয়ে আমরা দেখেছিলাম জেলায় জেলায় গোলমাল, আদি তৃণমূল, তারপরে নব তৃণমূল, জেলায় জেলায় গোলমাল লেগেই থাকতো। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোমার হয়তো মনে আছে যে সমস্ত ক্যান্ডিডেট ঠিক করা নিয়ে ক্রমাগত বলেছিলেন, যখন শোভন চট্টোপাধ্যায়দের ক্যান্ডিডেট নিয়ে তখন দলের সঙ্গে লেগেছিল, যা পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নানাভাবে তার মতো করে, কিন্তু একটা দলের প্রতি জায়গায় বাধা ছিল। তারপরে আমি যদি কাটু আমার 2023-এর প্রথমে বলি, যখন ধরো নবজোয়ার কর্মসূচি হলো, তখন আমরা দেখলাম সেই নবজোয়ার কর্মসূচি কিন্তু যুব সম্প্রদায়কে দেখলাম, সিনিয়ররা খুব চোখে পড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে যেটা অন্যতম জায়গা ছিল বা অভিযোগ ছিল বা অন্যদের সিনিয়রদের যেটা ছিল যে তিনি সিনিয়রদের দিচ্ছেন না এবং দলটা চালাচ্ছেন একটা পেশাদারি সংস্থাকে দিয়ে, আইপ্যাককে দিয়ে, এটাই তো মূল জায়গা ছিল যে আইপ্যাককে দিয়ে উনি পুরো দলটাকে নিয়ন্ত্রণ করছেন, নিজের হাতে রাখছেন। তো সেখানে দাঁড়িয়ে যারা জুনিয়র আছে উনি একটা তার মতো করে বৃত্ত বা বলয় সৃষ্টি করেছেন এবং সেই বলয় দিয়ে উনি চালান, সিনিয়রদের সেখানে কোনো গুরুত্ব নেই এখানে দাঁড়িয়ে। কিন্তু গত তুমি যদি 5 দিন বা 7 দিনের রকম দেখো, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু জুনিয়র নয়, সিনিয়ররা পর্যন্ত তার সঙ্গে র্যালি করতে শুরু করলো। আজকে ধরো আমি যখন গেছিলাম মঞ্চে, তাকে দেখলাম মঞ্চের এক পাশে অভিষেকের যা আসন, সেখানে একদিকে সৌগত রায় বসে আছে, একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বসে আছে, আর কে বর্তমান তৃণমূলের রাজনীতির অন্যতম বড় যারা সিনিয়র বা বর্ষীয়ান নেতা, এবং তার খুব একটা অভিষেক পন্থী বলে কোনোদিন শোনাও যায়নি যে অভিষেকের খুব ক্লোজ অ্যাসোসিয়েট, বরঞ্চ যেখানে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম প্রধান মুখ বা নেতা হয়ে আসতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখানো শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল করে সেই পথ ধরেই আসলেন, আমি মমতাকে বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে বোঝা যাচ্ছে যে অভিষেকের পেছনে সবাই মিলে র্যালি করছে। দেখো যেটা হয়, যে কোনো পরিবারবাদী দল বা যে কোনো জায়গায় যখন পাওয়ারটা ট্রান্সফর্ম হয়, সেটা দেখা যে সমস্ত পাওয়ারটাকে কে নিয়ে যেতে পারছে কিনা একটা, যেমন ধরো সোনিয়া গান্ধীর থেকে যখন রাহুল গান্ধীতে এলো, তখনও দেখবে যে অনেক জায়গায় ছিল যে অনেক সিনিয়ররা যেটা মানেনি, একটা সময় সেখানে রাহুল গান্ধীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছিল যে রাহুল নিজস্ব কোটা নিয়ে চলে যেখানে সিনিয়রদের মর্যাদা দেওয়া হয় না, সেই জন্য অনেক সিনিয়র দল ছেড়ে বেরিয়ে গেছে। এবং শুধুমাত্র যখন সিনিয়ররা দল ছেড়ে যেতে যেটা না, তখন রাহুলের কোটারির মধ্যে যারা ছিল ধরো তোমার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হোক, বা তোমার জিতেন হোক, বা মুরলিধৌরার ছেলে হোক, তারা সবাই মিলে কিন্তু তখন রাহুলের যারা কর্তৃত্ব ছিল তারাও ছেড়ে গেছে। কিন্তু রাহুলের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছে যেটা গুলাম নবী আজাদ বলে দল ছেড়েছিল, যে রাহুল গান্ধী যে সিনিয়রদের কোনো গুরুত্ব দেন না, যে তার গুরুত্ব ছিল যেরকম ইন্দিরা গান্ধীর কাছে বা রাজীব গান্ধীর কাছে, রাহুল সেই গুরুত্বটা দেয় না। ফলে যখনই পাওয়ার কোনো জায়গায় শিফট হয় একটা জায়গা থেকে আর একটা জেনারেশনে, তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সিনিয়ররা অনেক সময় জুনিয়রদের মানতে পারে না, যেহেতু অনেক জুনিয়র যে সেখানে দাঁড়িয়ে কে কেন মানত, সে তখন তার মতো করে একটা বৃত্ত তৈরি করে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার মতো করে একটা টিম তৈরি করার চেষ্টা করেছিল। ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 5 দিন বা 7 দিন যে আন্দোলনটা নিয়ে দিল্লিতে করলেন, বা তারপরে বাংলার মাঠে এসে করছেন, রাজঘাট সামনে করছেন, সেখানে দাঁড়িয়ে এন্টায়ার দলকে কিন্তু উনি পেছনে পেয়ে গেলেন। সেখানে দাঁড়িয়ে সঙ্গে যাদের কিছুটা সিনিয়রদের কিছুটা দূরত্ব ছিল, সে সিনিয়ররা আজকে সেই সৌগত রায় হোক, সে সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, হাকিম হোক, বিভিন্ন নেতা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক এবং বিভিন্ন নেতা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সেটা বলেও শুরু করেছেন। ফলে দেখো না, এইটা এইটা এই যে এই যে আমি এই যে যেটা বলছি, যে এটা টিকিট পাওয়ার লড়াই কি, মানে আমি যেটা দেখছিলাম যে সৌগত রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মানে এই যে যারা সিনিয়র নেতা এবং যারা অভিষেক পন্থী নেতা, মানে এরা তো মমতা পন্থী নেতা বলা যায়, মানে দুটো পন্থী যদি করা যায়, কারণ নব তৃণমূল তৃণমূল একটা ডিভাইড হয়ে গেছিল গত পৌরসভা নির্বাচনে, কলকাতা পৌরসভা নির্বাচনের সময়। হ্যাঁ, এবার নতুন তৃণমূল বা নব তৃণমূল এরকম একটা ছিল, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে এখন ওই পুরো জিনিসটার কি তৃণমূল থেকে নব তৃণমূলে চলে এসছে, তাই তো? মানে মূল তৃণমূল থেকে নব তৃণমূলে চলে এসছে নাকি? না দেখো,
বড় জিনিস যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও যে সিনিয়রদের একটা, তুমি যদি দেখো একটা পাল্লা ভারী ছিল সেখানে, সিনিয়র যা নেতা তাদের পার্থদা ছিলেন, তারপরে সুব্রতদা আছেন, সিনিয়রদের মতো ছিলেন পার্থদা। তারপরে পরবর্তীকালে যাওয়ার পর তোমার মনে আছে হয়তো বিপ্লব, যেখানে খুব টানাপোড়েন চলছিল যে কলকাতা পুরসভায় নতুন মেয়র, ওইটা নিয়ে বহুদিন ধরে টানাপোড়েন চলেছিল। কিছু কিছু জায়গা থেকে বাবুল সুপ্রিয়র নাম পর্যন্ত বলা হয়েছিল, যেটা সরকারি ভাবে বলা হয়নি, বলা হয় তো সেখানে দাঁড়িয়ে তখন একটা দূরত্ব ছিল, বলা হচ্ছিল যে বাবুল সুপ্রিয় হয়তো প্রজেক্ট করা হচ্ছে, যদি আলটিমেট আমরা দেখলাম যে ববি হাকিমি, ববি হাকিমি থাকলেন তো সেই জায়গায়, যে যেটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো করলো যে যারা সিনিয়র আছেন তাদেরও একটা গুরুত্ব ছিল বা মতামত ছিল তাদের মতো করে তখন। কিন্তু এখন যেটা হলো, হ্যাঁ নিশ্চয়ই তাদের মতামতের হাতে দল গুরুত্ব দেবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি কোনো রকম প্রশ্নচিহ্নের সামনে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে দলের প্রধান মুখ, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরো দলটা তুলে দিয়েছে। ফলে অন্য নেতারাও বুঝে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে, ফলে যে তুমি যেটা বলছো দলের টিকিট হোক বা যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান ভূমিকা থাকবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি আপত্তি থাকে সেখানে দাঁড়িয়ে জানা নেই পরবর্তীকালে তারা কতটা ক্লিন করতে পারবেন বা, কিন্তু অভিষেক ধরো আমি গত 5 দিন বা 7 দিন ধরে দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর দিদি করছে তার, কিন্তু সেটা কিন্তু অনেক তখন যে যার দল, তা বিজেপি বিজেপির ন্যারেটিভ সৃষ্টি করে, সিপিএম সিপিএম এ করে, তৃণমূল তৃণমূলের করবে, অভিষেক কিন্তু সেটা হয়ে এগিয়ে নিয়ে যেতে পারছে এখনো পর্যন্ত। তুমি কিন্তু ওনার লক্ষ্যে স্থির আছেন, ধরো যেটা হচ্ছে বিপ্লব সেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, 2 দিন পর ভোট আসবে, এবার ভোটের আগে যদি টাকা না দেওয়া হয় তা গ্রাম দূরে একটা স্বাভাবিক, আজকে ধরো আনরেস্ট শুরু হয়েছে, এই যে আনরেস্ট যে শুরু হয়েছে এটা যেটা তৃণমূলের বিরুদ্ধে না যায়, তৃণমূল তো, কারণ ধরো তৃণমূল তো গ্রাম বাংলার অনেক এগিয়ে থাকে, এবং যে সমস্ত গরিব গুর্গ মানুষ এবং এরা প্রত্যেকেই ধরো SC ST বা OBC কমিউনিটি, তাই তো পিছিয়ে পড়া মানুষ, ফলে এই মানুষগুলো যদি বিপ্লব, যেটা তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক, তারা যদি ঘুরে যায় এখন যে জায়গাটায় এসেছে, যে যদি এই আন্দোলনটা যে জায়গাটায় চলে এসেছে, আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার টাকা ছেড়েও দেয় লাভ তৃণমূলের, যদি না ছাড়ে তাহলেও লাভ তৃণমূলের, তাই নয় কি? এটা ঠিকই যে এই মুহূর্তে যদি ধরো টাকাটা রিলিজ হয়, টাকাটা রিলিজ হলে বলবে যে আর কি দড়ি টানাটানি শুরু হয়েছে অলরেডি, এরা যেটা বলতে শুরু করেছে যে চুরির টাকা না ফেরালে দেবে না, কারণ বিজেপি যে স্লোগানটা দিচ্ছে আমরা দুর্নীতি আটকেছি টাকা আটকাইনি, সেটা করতে যেতে এখন তার পারবে না, বুঝেছো, যে মর্মে গেছে আমি জানি না এরপরে CBI তদন্ত হবে বা কি হিসেবে থাকবে, কিন্তু এখনো পর্যন্ত নিয়ে গেছে 100 দিনের কাজে হাজারো অভিযোগ থাকলে, এরা কিন্তু অভিষেক যে ব্যাটিং অভিষেকের নেতৃত্বে শুরু হয়েছে সেটা কিন্তু খারাপ করছে না, আমি জানি না এটা কিভাবে কমব্যাট করবে এখনো পর্যন্ত। কিন্তু একমাত্র বিপ্লব আমার যেটা বলার সেটা হচ্ছে, আমি এই কিছুর পরও এই যে ধরো এই যে রাজভবনের সামনে যেভাবে আর কি মেরাপ বেঁধে পাচ্ছে, এটা তো 144 ধারা জারি আছে, তো এইটা কিন্তু আমার মনে হয় না একটা খারাপ দৃষ্টান্ত, কারণ তুমি 144 ধারা যদি যেখানে জারি থাকে সেখানে যদি তুমি করতে পারো, তাহলে পরবর্তীকালে অন্য সেই সব জায়গায় 144 ধারা আছে পুলিশের কাছে, কিন্তু সেখানে যদি পরবর্তীকালে বলে যে আমি তোমাকে করতে দেবে, যেখানে যেখানে 144 ধারা দেবে না তো পারমিশন দেবে, ফলে এটা কিন্তু আর কি আমি জানি না পরবর্তীকালে আদালতে যখন যাবে সেটা কলকাতা পুলিশের কাছেও কিন্তু বারবার করে খারাপ ইনস্টান্স হয়ে দাঁড়াবে। একদম। এখন প্রশ্ন যে সত্যি সত্যি এই যে ব্যাটনটা মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ধীরে ধীরে তুলে দিলেন, এটা রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন, প্রশ্ন আমাদেরও। কিন্তু প্রশ্ন আরেকটি, যেটি অরূপদা বলল যে সত্যি তো 144 ধারা যেখানে জারি করা আছে সেখানে প্রশাসনের সহযোগিতায় যেভাবে সভাটা করা হলো বা এই ধর্ণা মঞ্চ করা হলো, সেটা কি মানুষ ঠিকভাবে নেবে? কারণ এই যে ক্ষমতা দেখিয়ে যে একটা আন্দোলন আর ক্ষমতার বাইরে থেকে আন্দোলন, দুটোর মধ্যে কিন্তু একটা তফাত আছে। অর্থাৎ বিরোধী দলে না থেকে একটা আন্দোলন, বিরোধী দলে থেকে একটা আন্দোলন করা আর সরকার পক্ষে থেকে সরকারি সাহায্য নিয়ে একটা আন্দোলন করা, সেটা মানুষ কতটা নেবে সেটা আগামী দিনেই আমরা দেখব। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।